বাড়ির বাসে ইমান সে কোরআনের মাহফিলে যায় না এই আলীর বউ বলতেছে স্বামী আজ তিরিশ বছর দিনে তোমার সাথে ঘর সংসার করতেছে একটা দিনে তোমার ভালো কাজ দেখলাম না বাড়ির বাসে দুই দিন বেবি তলত গোরস্থানের উন্নতি গল্প কোরআনের মাহফিল হচ্ছে ইতে যাও না কি যাও সুকর সুকর পেয়েতনি বোক আমার পেয়েতনি প্রেম আর ভালোবাসা আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায় রিমেন্ডে নিয়ে জেলে নিয়ে মানুষের মন জয় করা যায় তখন বিবি বুঝচ্ছে আমার স্বামী আমার সোনা আমার ময়না আমার লক্ষ্মী আমার আত্মা করি আত্মা স্বামীকে ঠান্ডা হওয়া গেছে কায় আমি কোরআনের মাহফিলে গেলি তুমি কি খুশি কয় তোমার জীবনে ভালো দেখি নেই যাত্রা দেখলি তো তোমার ঠেকা রাখা যায় না ঠিক আছে তুমি যখন আমি গেলি যদি খুশি হও তাহলে একটা হারিকে লাগা দেওয়া অন্ধকার রাত আমি কোরআনের মাহফিলে যাই হারিকের লাগা দিছে বিবি স্বামী কোরআনের মাহফিলে গেছে যা আইসে দেখে বাংলাদেশে এমনও মাহফিল হয় দূরের কথা দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না আছে না আছে ইমান আইসে দেখে যে হাজার লোক কোরআনের মাহফিলি বসার মতো কোনো নাই মনে মনে করে আল্লাহ এত মানুষ জাল চায় যাত্রাতে এত লোক হয় না ও বসবে বসার মতো কোনো জায়গা নাই ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখে এরকম স্টেজ পাশে একটু জায়গা আছে সামনে আসে মানালি আলী কে বইছে তো ও তো কোনো দিন ওয়াজ শোনে নাই ওই ডেগর সাজগোজ দেখে মনে মনে বাগতেছে এইটাই মনে হয় ওয়াজ পাশের লোকে শুনতেছে ভাইজান এইটাই ওয়াজ না কয় না এটা ওয়াজ না ওয়াজ কাক কয় কয় কেন ওই তৃতীয় বক্তা ওয়াজ করতেছে দ্বিতীয় বক্তা ওয়াজ করবে এরপরে প্রধান বক্তা আসবে এ মানালে কোথায় বসে কথা বলে না কি কোথায় বসে সামনে বসে দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা চলে গেছে প্রধান বক্তা স্টেজে আছে এ মানালে সামনে বসে আছে প্রধান বক্তা স্টেজে এসে হাজার হাজার লোক দেখে তার মন ভরে গেছে প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে আমার ভাইয়ের আমার আপনাদের সুন্দর পরিবেশন দেখে আপনাদের হাজার হাজার মানুষের উপস্থিতি দেখে আমার মনটা ভরে গেছে আমার মন বলতেছে এমান এখানে আছে হাতে ইশারা করে দেবছি এমান এখানে আছে এমান এখানে সামনে থেকে কাজ সারছে ও আমি কোরআনের মাহফিলে আসব না বিবি পাম্পটিতে পাতা দিল এন হুজুর কাই ইমান এখানে আছে আমি ইমান এখানে আছি এই খবর যদি হুজুর জানে তাহলে হুজুর আরো কুমার জানে যে ইমান মানুষের আইলো ঠেলে যা আমি থাকবো না এই বলে ইমান আলী উঁচু হয়েছে চলে যাবে যাই যাই বাপ ওঠার সময় কালে মানুষ একটু নরস হয় না যাই যাই বাপ এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ ধরছে আমার ভাইয়ের আমার দেশের অবস্থা বেশি ভালো না তবে আমাদের ভিতরে যে ইমানটা রা গেছে ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ ইমান কয় সাজছি আমি যাই যাই বাপ এই খবর হুজুর যদি জানে তাহলে তো হুজুর আরো কবর ভাস করবে ইমান তালি সাতটাও দেখে ইমান হামা গরু দিয়ে বামপাস দিয়ে ওই হাত পঞ্চাশে যায়া গাড় ঘুরে দেখতে হুজুর কিছু বলে নাকি এক পর্যায় মলানা সবাস করতেছে মানুষের অবস্থা বেশি ভালো না আমাদের ভিতরে যে ইমানটা আছে ইমানটাকে সকলে মিলিয়া শক্ত করিয়া মজমুত করিয়া ধরো ইমান কয় সাজছে এতগুনি মানুষ একজন করে যদি থাবা দেয় তাহলে তোমার জাম মাথায় কঠিন এ মানে উঠে বাম যে দৌড় চড়াইছে তো হুজুর বলতেছে বাবা দৌড়াই কে পাবলিক বলতেছে হুজুর ইমান দৌড়াইছে বিশ্বাস করেন ভাই ইরির খেয়া ডেরে নেন আতলে বাইজে বাইজে আদা দিয়ে পুড়ে যা কাদা দিয়ে দিয়ে জরা গেছে যায় আর ঘুরে ঘুরে তাকাই যে আসতেছে না এদিকে তার ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে যে আমার স্বামীকে জীবনে ভালো কাজে পাঠাই নেই কোরআনের মাহফিলে পাঠাইছি ঈশ্বর নামাজ পরে আল্লাহর কাছে হাত তুলে মনাজাত করতেছে মা তুমি চুরি লেখেছো আমার জীবনের তো কোনো দিন ভালো কাজ দেখি নাই আজকে আমার স্বামী আমার স্বামী ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি কাছে দরখাস্ত করি আল্লাহ আমার স্বামী ইমান আলীকে তুমি হৃদায়ত নসিব করি এই বলে বলে বিবি দোয়া করতেছে ইমান আলী যাইয়া পিছনে যাইয়া শুরু করছে একবার হাত দিয়ে বসায় একবার পা দিয়ে বসায় কারো তো হৃদায়ত শুরু ইমান আলীর বিবি বলে স্বামী রে কত মানুষ কোরআনের মাহফিল থেকে হৃদায়ত প্রাপ্ত হয় বাড়িতে এসে তুমি পাগলামি শুরু করে দিলে কয় তুই পাগলামি দেখলি কি তুই যে পাম্পটি দিয়ে পাঠা দিলি টাকা দেখ তোর ইমানের অবস্থা হুজুর যখন বললো সব মানুষ বলে ইমান আলিক শক্ত করে ধরো মজবুত করে ধরো আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের বারোটা বাজার দিত আমাদের যে ইমান আছে মানুষের ভিতরে আমার ইমানের বারোটা বাজার কাম শেষ আমার ভাইরা মাঠ

আল্লাহ দোজক দিবে এই কাজ না করলেই তো হয় আপনি দোজকের কাজও করিবেন কান্নাও করিবেন আপনার ওই কান্নার পাঁচ পয়সার কাজে লাগবে না চিল্লা কন ঠিক কিনে আমার কথা কি বুঝতেছেন যে দোজকের বয়ে যে কান দেন গেলে যে কাজ করা লাগে ওই কাজটা না করলেই তো হয় আপনি ওই কাজও করিবেন আবার কান যেন আল্লাহ সুদ খাওয়া নিষেধ করছে আল্লাহ তা কুলু সুদ তো খাওয়া দূরের কথা তার দাঁড়ার কাছেও যায় না সেই সুদ তুমি কটকট করে খাওয়ার আল্লাহ ভেসতে দিও আল্লাহ কায় দেবো না তুই আসে দে তাহলে আল্লাহ বলতেছে যে যেই কাজটা না করলে আজাব হবে না সেই কাজটা না করলেই তো হয় তাহলে সেই কাজটাও করি আবার আজাব থেকে মুক্ত পেতে চাই এ মুসলমান আল্লাহর হাবিবের প্রিয় ভালো করে লক্ষ্য করে শুনুন আমরা বলি মিনহা কলক নকুম দুকুম অমিনা নকরি জুকুম ওকরা এই আয়াতের এই শব্দ থেকে আমি বারোটা ব্যাখ্যা বাধান পেয়েছি ও বাজান এই মানুষকে আপনার আমাকে মাটি দিয়ে বানানো হয় নাই একজন মানুষকে মাটি দিয়ে বানানো হয়েছে সেই মানুষটা হলো বাবা আদম আলাহ ইসাল্লাম আদম নবীকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে আমরা কিন্তু মাটি দিয়ে আমাদের বানা হয় আমাদের বানান হয়েছে মাটির উপদান দিয়ে সোহানো ধরো কান্না কি দিয়ে মাটির উপদান দিয়ে আল্লাহ আমাদের বানাইছে যেদিন আল্লাহ বললেন ইন্নি যা ইলুন ভিল আর দি খালিফা আমি আল্লাহ একটা খলিফা একটা প্রতিনিধি তৈরি করতে চাই ফের ইস্তরে বললো মামলা তুমি খলিফা প্রতিনিধি কি জন্য তৈরি করবে আল্লাহ বললেন ও আল্লাহ ইবাদিল্লাহিন আমার ইবাদত আমার দাসত্ব আর আমার গোলামি করবার জন্য ফেরিস্তরে বলে মাম সর্বপ্রথমে একটা জাতি তৈরি করেছিলে সেই জাতিকে তুমি শেষ করে দিলে জিন জাতিকে তৈরি করেছিলে জিন জাতির আগে উপাদানে একটা জাতি তৈরি করেছিল এরপরে জিন জাতি তৈরি করেছে এই জিন জাতি দুনিয়ার বুকে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সবল করি সন্তাসী এরপরে পরে তার পালকি যার বউ উনি তার কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার দুনিয়ার বুকে এসে আল্লাহ শয়তানি শয়তানি করছে তাদেরকে তুমি ধ্বংস করে দিয়েছ আল্লাহ আবার মানুষ তুমি তৈরি করিবে কিসের জন্য আল্লাহ বললেন ওয়ালা ইবা দিল্লাহিন আমি আল্লাহ আমার ইবাদত আমার দাসত্ব আমার গোলামি করবার জন্য আইবার বিরস্তারা বললো আল্লাহ মানুষ পাঠায় না এই মানুষ তৈরি করো না আল্লাহ তোমার যতই বা তো বন্দি আছে ডবল ডবল করে করবো তারপর মানুষ তুমি বানায় না আল্লাহ বললে আল্লাহ বললেন আমি আল্লাহ যা জানি নিশ্চয়ই যা জানি তোমরা তা জানো না সোভান আল্লাহ কর এস বান্দা দুনিয়াতে বান্দা কি করে শশী এ এই দিতে হবে আমার পরীক্ষা বলুন কবরেতে দিতে হবে আমার পরীক্ষা মুখে এই জবান দিয়ে কী কাজ করে আস বন্ধু খোদার লাগিয়া সদা সত্য বললে কথা সদা সত্য না বলিলে পাবে না রকা দুনিয়াতে ইয়েসবান্দা দুনিয়াতে এসে বান্দা কি করেছ শিক্ষা বলুন কবর দিতে হবে আমার পরীক্ষা বলুন কবর দিতে হবে আমার আমার ভাই একটা পরীক্ষা দিতে হবে ফেরেস্তা কবরের মধ্যে জিজ্ঞাস করবে মান রব্য তোমার রবকে অমান দিনু কা তোমার দিনকে তোমার এরপরে তোমার নেতাকে তোমার নেতাকে তিনটা প্রশ্ন করবে এবার বলবে মান রব্য রব হলো আমার আল্লাহ দিন হলো ইসলাম নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউ আসাল্লাম ইয়ার এই জিনিসটা পাইছো কোথায় ফেরেস্তা যখন বলবে বলবে আমরা পেয়েছি কোরআনের মধ্যে থেকে সবাই হানার্লাটো জোর তাহলে প্রশ্ন কয়টা আরো জোরে আমরা জীবন বড় শুনেছি তিনটে প্রশ্ন না না তিনটে প্রশ্ন না যখন বলবে রফল আল্লাহ দিন হলে ইসলাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ফেরেস্তা বলবে এই গুণে তোমরা পাইছো কোথায় তখন বলতে হবে আমরা কোরআনের মধ্যে পাইছি আল্লাহর ফেরেস্তা বাদান চলে যাবে আমার বাইরে আমার ওই দিন যদি সোয়ালের জবাব সঠিকভাবে বাদান যদি না দিতে পারি এই কবরটা হবে বাদান জাহান্নামের টুকরো

যেই কাজটা করলে যাহার নামে যাইতে হবে সেই কাজটা না করলেই তো আমরা পারি সুদামরা না খাইলেই তো বাড়ি বাজান পারি মিথ্যা কথা না বললেই তো আমরা পারি এরপরে অন্যায় না করলেই তো পারি আমরা আল্লাহ কোরআনের মধ্যে বলতেছি এল্লাদিনা আমানু হে এমন তোমরা শোনো কুয়াং কুছি কুমাহিলি কুমনারা নিজে বাঁচো তোমার আহেল পরিবার পরিজনকে তুমি বাঁচাও নিজে বাঁচলাম না আমার আহেল পরিবারকে বাঁচাইতে বাজান পারিলাম না হজরত ইব্রাহিম আলহি সাল্লাম আল্লাহর কাছে বলেছিল রব্বে হাবলি মিনা সলিহীন আল্লাহ একটা নেক বেটা দেন আল্লাহ তাকে একটা নেক বেটা দান করছে হজরত ইসমাইল আলহি সাল্লাম আর আমরা যে জন্ম দিছি এটা বেটা না থেটা শয়তানের জেটা রাস্তা দিয়ে যায় বাজান বাজায় লেটা বেটা কিয়া মতে দিন খাবে জাটা বেটা আল্লাহ তো কম পেট না তুম বেটা বিটি গত্র বাজান পরীক্ষার বস্তু এই বেটা বিটির কারণে মা বাবা একদিন বিনেহি দুজোকে বা বে বাজানা আমার বেটা আমার কমান মানে না এমন বেটা বাঁধান জন্ম দিছি। আমার বেটার বয়ে উত্তর পাড়ার একটা মেয়ে আপনার ক্লাস করে স্কুল থেকে বাজেন এই রাস্তা দিয়ে যাইতে পারে না দক্ষিণ পাড়া দিয়ে আমার মিয়া ঘুরিয়া আজ আমার ওই মেয়েটা ঘুরিয়ে আছে আমার ছেলের বয়ে কথা বোঝে না কথা বোঝে না তার মানে হলো বলবো কি কারণ আমরা তো হুজুর দেখলেই কিছু মানুষ পছন্দ করে না হুজুরা পরের বাড়ি খায় ধাক্কা দিলি শুয়ে পরে আর হুজুরা কিছু বোধে না মনে হয় ওরাই সব বোধে বাস্তব না আমাদের এলাকায় বাবা খায় কামলা বিক্রি করে খায় রাজশাহী ভার্সিটিতে পড়তে দিছে কথা বুঝতেছেন না আমার ছেলে পড়াশোনা করবে চাকরি করবে আমার জীবন সার্থক যাবে মনের আশা হবে মানুষ বলবে লোকটাও যদি কামলা বিক্রি করে খাও ছেলেকে মানুষের মতো মানুষ বানানোর জন্য বার্সিটিতে বাজান দিছে কষ্ট করে বাবা মায়ে পড়ায় বার্সিটিতে ও যে কষ্ট করিয়া বা মা বাবা পড়াইবার সিটিতে লেখাপড়া বন্ধ দিয়ে ফেসবুকের ভিতরে প্রেমের আলাপ করে যুবক প্রেমের আলাপ করে কথা বোঝ না কথা বল কষ্ট করিয়া মা বাবা পড়াই বা সিটিতে ও যে মোবাইল ফোন হাতে নিয়ে ভালোবাসা করে যুবক ভালোবাসা করে কথা বোঝেন নাই এ যে ভালোবাসা মোবাইলের মধ্যে বাজানি এসেছে গেছে আল্লাহ একটা প্রেমের চিঠি দিয়েছে বান্দা আমি আল্লাহ আমি একটা তোমাদের প্রেমের চিঠি দিলাম সেইতে হলো আল্লাহ الحمد لله رب العالمين আমার ভাইরাদের হলো প্রেমের চিঠি একজন বান্দা বলতেছে আল্লাহ আমি যদি তোমাকে পাইতাম আল্লাহ তোমারে গোসল করে তোমারে যদি পাইতাম আল্লাহ আমি তোমাকে আমি খাবার তুলে তুলে খাওয়াইতাম তোমারে যদি পাইতাম আমি তোমাকে নয়ন ভরে দেখতাম আর যদি তোমারে পাইতাম মাওলা আমি তোমার সাথে বসে বসে গল্প করতাম আল্লাহ ডাকতে বলে বান্দা আমাকে যদি দেখতে চাও বাড়িতে যাও তোমার মা আর তোমার আব্বারে দেখো আমি আল্লাহ আমারে দেখো বাবারে তুমি গোসল করা আমি আল্লাহ আমার গোসল হায়া যাবে বান্দা আমারে যদি খাওয়াতে চাও বাড়িতে যাও তোমার মা আর তোমার বাবারে খাওয়াও আমি আল্লাহ আমার খাওয়া হায়া যাবে মা যদি গল্প করতে চাও তুমি কোরআন শরীফ নিয়ে বসো আর বলো আল্লাহামদুলিল্লা আলামি আমি আল্লাহ তোমার সাথে তোমার গল্পে গল্পিত হয়ে যায়। তোমার রঙে রঞ্জিত হই দুইটা লোহা আগুনের মধ্যে দিলে বাদান লোহা বাদান লাল হয়ে যায় আগুন লাল হয়ে যায় লোহায় হাত দিলে হাত পুরবে আগুনের মধ্যে হাত দিলে হাবাদান হাত পুরবে আবেগ পরে কণ্ঠে হৃদয় বারে মন নিয়ে যখন ওই কোরআন শরীফ বান্তাটা পড়ে আল্লাহর সাথে আর বান্দার সাথে বাদান কোন বাদান হিজাব থাকে না ওই বান্দা যখন আল্লাহর প্রেমে যখন পড়িয়া যায় কোরআন

আপনার যদি কোনো মানুষ যদি আল্লাহর কোন কোরআনের হরফ কোন আয়াত যদি না বুঝে পড়ে আল্লাহ একে দশ বুঝে পড়লে একে সৌতুর আবেগ বড় কণ্ঠে হৃদয় বড় মন লিয়া পড়লে আল্লাহ এক দিবে না দশ দিবে না আল্লাহ অগুণিত নে কি দিবে সোহান আল্লাহ তো বড় পাল আমার বাইরে আমার তাহলে বিসমিল্লার প্রথম অক্ষর এই বাঁধিয়া যদি নিজের জীবন যদি পরিচালনা করো নিজের জীবনটা যদি চালান এই জীবনটা চলতে 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 একদিন জান্নাতুল তুল ফের দাউস পর্যন্ত চলিয়া যাবে আমার নবী বলেছে আমি নবী দুইটা জিনিস রেখে গেলাম একটা রাখলাম আমি আমার আল্লাহর কোরআন আর আমি নবী আমার হাদিস তুম মানুষ তোমাদের জীবন নামে গাড়িটাকে একটা হাদিসের উপর আর একটা কোরআনের উপর তুলে দেয় এই জীবনটা চলতে 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 জান্না তুল ফের দাউস পর্যন্ত চলে যাবে আপনাদের পাবনা তো রেলগাড়ি আছে রেল না তেন কন এই রেলগাড়ি ঈশ্বর দি থেকে যখন ছাড়ে দুইটা চাকা দুইটা সেলের উপর ছেড়ে দেয় এই রেলগাড়ি আপনার ঈশ্বরদি থেকে যখন মাদন ছেড়ে যায় রেলগাড়ি দুইটা চাকার উপর চলতে 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 ঢাকা কমলাপুর স্টেশন পর্যন্ত চলে যায় আল্লাহ নবী এইটাই বুঝাচ্ছে দুনিয়ার মানুষেরা তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের জীবন নামে গাড়িটাকে একটা কোরআন আর একটা হাদিসের উপর তুলে দাও এই জীবন নামে গাড়িটা চলতে চলতে জান্নাত ফের দাউস পর্যন্ত চলে যাবে তবে টিয়ারিং শক্ত করে ধরবে সাবধানে রিয় ডাইবার গাড়ি মানুষ সাবধানে করিও ড্রাইভার ও যে মানুষ গাড়ি চলতে গেলে মানুষ গাড়ি চলতে গেলে গইরা যেন না পড়ি সাবধানে করিও ড্রাইভার ই মানুষ সাবধানে করিও ড্রাইভার ই নামাজ পড়ো রোজা রাখো কলমা করো সার নবীজির কলমা পড়িয়া হইয়া যায় ব্যাপার রে মানুষ হইয়া যাই ব্যাপার তুমি শক্ত করিয়া দই রস তুমি শক্ত করিয়া

আমার ভাইরা মান আল্লাহর ইবাদত যদি করতে পারেন এই জীবনটা করতে করতে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত চলে যাবে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ যিনি জিবা জাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস হা আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আর যারা দুই নাম্বার নেক কাজ করবে এক নাম্বার ঈমান আনবে দুই নাম্বার নেক কাজ করবে আপনার ওই মানুষটা যখন জান্নাতে যাবে হাজার হুর আসবে রিসিপশান করে জান্নাতে নিয়ে যাবে